করেন। আজকে থেকে মাত্র 20-25 বছর আগেও যে পরিমাণ সুন্নি, সুন্নি বলতে যা বলছেন, সুন্নি নামধারী যেসব কবর পূজারীরা ছিল মাঠে মসজিদ কেন্দ্রিক, 100টা মসজিদের 98টা মসজিদে কিন্তু এরা ছিল জানেন। সেটা ফুরফুরা বলেন, মাঝবান্ডারি বলেন, আট্রসি বলেন, সর কি বলে আরে মনেই থাকে না, জয়েনপুর বলেন, এই সমস্ত পীর এদের এই কেন্দ্রিক মানুষজন বেশি ছিল কিন্তু। এমনকি বড় বড় আলিয়া মাদ্রাসাও এখনও, তবে আগে একটু বেশি এই সমস্ত পীর কেন্দ্রিক ছিল আমরা দেখছি। কিন্তু এখন যদি আপনি পাবনা শহর থেকে টান দিয়ে একটু ফিতা দিয়ে মাপেন, দেখবেন যে একটা বিশেষ অংশ এখন দেওবন্দিদের দখলে জানেন কি। আমরা দেখছি আগে ছোটোবেলায় কোনো একটা মসজিদে একটা পাঁচকলি টুপিওয়ালা দেওবন্দি যদি ইমামতি করতো, বাকি ইমামরা অন্য সমালোচনা করতো, সবাই বলতো যে আমারে সবাই আমরা কত সুন্দর সুন্নি, এইটা হলে উহাবি, মানে উহাবি বলতে তখন বুঝতো যে ওই দেওবন্দিরা কিন্তু আর অন্য বেদাত করুক কিন্তু মিলাদ পড়ে না, দাঁড়ায় না, যদি পড়েও তো কিয়াম করে না, কথা বুঝছেন। অন্যগুলি আবার ফাস্ট, মানে সহি হাদিস অস্বীকার করার ব্যাপারে, সালাফি মানহাজকে কটাক্ষ করার ব্যাপারে, ব্যঙ্গ করার ব্যাপারে সব চাইতে আগায় তারা, কিন্তু সরাসরি কবরে সেজদা কিন্তু তারা দেয় না। দেখছেন কেউ দেখাতে পারবেন কোনো দেওবন্দি মানে এই কবরে সেজদা দিচ্ছে? খুব কম। অথবা মিলাদ পড়ে দাঁড়াচ্ছে কিয়াম করতেছে, তা কিন্তু করে না। তো তখন তারা ছিল মাজলুম। এখন ঢাকা শহর থেকে শুরু করে যত ইমামের লিস্ট করবেন, শতকরা 80 জন প্রায় দখল করে আছে দেওবন্দি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখনও পর্যন্ত তাদের এমনও মাদ্রাসা আছে খালি বলবেন আর তাকবীর 10,000 রেডি। দেখেছেন আপনারা সপ্তাহত্তর বা অন্যান্য জায়গায়, পক্ষে বিপক্ষে বাকি কথা পরে বলি, এরকম তারা কিন্তু আছে। ব্রাহ্মণবাড়িয়া একটু চিৎকার দিয়ে রাস্তা অবরোধ আকারে রেল লাইন পর্যন্ত অচল করে দিয়ে দিল, লোক সংখ্যা বেশি। তো এখন ইদানিং আবার আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ, যতই মামলা, যতই গালি, যতই যাই কিছু করুক, দিন দিন সালাফি মানহাজের মানুষ বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। এই বুঝের মানুষজন বেশি তৈরি হচ্ছে, কারণ আমরা সবচাইতে মাজলুম হিসেবে আগেও ছিলাম, এখনও আছি, ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদেরকে আবার জয় দিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এমন এমন জায়গায় গিয়ে যেখানে কল্পনা করতে পারি নাই, যেখানে কবর মাজার বাদ দিলে, পীর বাদ দিলে কিছু থাকে না, সেখানকে মসজিদে গিয়ে দেখি আমিনটা বলতেছে, পায়ের সাথে পাও মিলে সালাত আদায় করতেছে, এমনকি সালাতের শেষে বসে বসে জিকির দোয়া পড়তেছে। তখন আমরা চিন্তা করি এখানেও কি সম্ভব এটা এটা করে উঠতেছে আলহামদুলিল্লাহ। যদিও আমিন জোরে বলা, বুকে হাত বাঁধাটা আহলে হাদিসের চিহ্ন না, এটা বলতেছি বিশুদ্ধ আমলের একটা অংশ, কিন্তু এটাকেই আমরা কোনোদিন আহলে হাদিসের আমল বলে মনে করি না। আহলে হাদিস হতে সস্তা কথা না, আকিদা বিশুদ্ধ না হলে আমল যতই ভালো হোক সে আমল টিকবে না, মনে কি থাকবে? যারা মানুষের ক্ষতি করে, মানুষকে মারি দেওয়াকে ধর্ম মনে করে, ওরাও আমরা দেখছি মরে দেওয়ার আগে বুকে হাত বাঁধি নামাজ পড়ছে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক কোরআন এবং সহি হাদিসের সাথে। কথা কি বুঝতে পারলেন? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, প্রচণ্ড গরমে আপনাদেরও খুব ই হচ্ছে, আমিও দাঁড়ায় খুব ই পাচ্ছি না, তবুও শেষে আপনাদের একটি কথা বলি। এক একটা এই মসজিদকে এই সম্রাট শাহজাহানের তাজমহলের চাইতে কোটি গুণে বেশি দাম মনে করবেন আপনারা যারা দিন ধর্ম বোঝেন। এই এই এক একটা টিনের মসজিদকে মনে থাকবেন ইনশাল্লাহ। 10তলা মসজিদ, 20,000 স্কোয়ার ফিটের পর মসজিদ আছে, অথবা 5,000 স্কোয়ার ফিটের পর 3তলা মসজিদ দেশে নাই। আল্লাহর কসম ওঠাকে আমরা পূর্ণাঙ্গ মসজিদ বলি না, যেই মসজিদে অন্তত 20টা মহিলা মা বোন এসে সালাত আদায় করবে এই পরিবেশ তারা রাখে নাই, ওটাকে আমরা পূর্ণাঙ্গ মসজিদ বলি না, ওটাকে আমরা প্রতিবন্ধী মসজিদ বলি, অঙ্গহানি মসজিদ বলি। কেননা দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, মরা পর্যন্ত তার পিছনে আমাদের মা বোনরা সেজদা দিয়ে মরে গেছে, কী বলেন আপনি? জীবনে কোনো দিন বলেনি আল্লাহর নবী, তোমাদের মা বোনরা যদি আল্লাহর ঘরে আসতে চায় খবরদার আসতে দিও না, ঠেকায় দিও, এমন কথা বলে নাই কোনো দিন, বরং বলছে তারা যদি আসতে চায় তো অনুমতি দিও, বলে নাই। আপনি এত জায়গা পাইছেন মসজিদ করার, অজুখানা করেছেন, একসাথে 50 জন অজু করবে, মসজিদের ভিতরে ঢুকলে 40টা AC যান ভরে দেয়, কিন্তু মা বোনরা সালাত আদায় করবে এই পরিবেশ আপনি রাখেন নাই, ওটাকে আমরা পূর্ণ মসজিদ বলি না। আপনি বিশাল মসজিদ করেছেন, আপনি যেই মেম্বারের উপর দাঁড়িয়ে, যেই মেম্বারের উপর বসে ইমাম সাহেব খুতবা দেয়, এই মেম্বারের দাম হলে 5 লাখ টাকা, এদেশে বহু মানে আছে, পাল্লাপাল্লি করা হয়, আমি দেখেছি গ্রাম ইয়েতে থাকতে, এই ইউনিয়নের ভিতরে গ্রামের ভিতরে অমুকের মসজিদের মেম্বার সবচেয়ে দামি, দক্ষিণপাড়া দেখে আসুগা, ওরা আবার ছবি তুলে গিয়ে নিয়ে ওর সাইতে 10,000 টাকা বেশি বাজেটের তা বানায়, এটা আমরা দেখছি। এমনকি আমি একটা জায়গা খুতবা দিতাম সালাফি মানহাজেরি মসজিদ, তারা শুনলে কি মনে করবে বা নাম বললাম না, আমরা তো বসার কাজ নাই, দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেই না, এই বসার এই 10 সেকেন্ড বসা একটু দেখানোর জন্য উনি জিদ করে ওই উত্তর পর আল্লাহর সাইতে বেশি বড় করা লাগবে, রাতারাতি বিরাট বড় সিংহাসনের মতো বানায় ফেললো।
বিশাল মেম্বার বানিয়েছে যার দাম হলে 5 লাখ টাকা, কিন্তু ওখানে বসে 20টা কথা বললে 15টাই জাল হাদিস বলে, এই মেম্বার দিয়ে কী করবেন বলেন? বড় ইমাম 30 বছর ইমামতি করে, যার ইমামতিতে হাজারো মানুষ সেজদা দিচ্ছে, কিন্তু একটা মানুষ তাওহিদ বোঝে না, শিরিক বোঝে না, বেদাত বোঝে না, তাহলে এই মসজিদে কী করবেন আপনি বলেন? সেই হিসেবে আপনি শুকরিয়া আদায় করেন। হতে পারে 5 কিলো ফাঁকে থেকে এসেছেন, 2 কিলো 10 কিলো ফাঁকে থেকে আসছেন, কিন্তু সেজদাটা দিবেন হলো কোরআন এবং সহি হাদিস মোতাবেক আলহামদুলিল্লাহ। এর সাথে বড় নিয়ামত আপনি মনে করবেন না যে আপনার কপাল সেজদা নিচ্ছে যে অবস্থায়, এই অবস্থাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দেওয়া দেখাই দিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দুনিয়ার শ্রেষ্ঠ ভদ্র শ্রেষ্ঠ শিক্ষিত মহিলার নাম হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সাইতে পড়াশোনা জানা কোনো মহিলা দুনিয়ায় নাই। আল্লাহর নবী কোনোদিনও বলে নাই পুরুষরা পড়বে হলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর মহিলারা নামাজ পড়বে আয়েশার মতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ে নাই, খালি নামাজ পড়েছে নাকি? তার জীবদ্দশায় দিন ধর্ম বোঝার পরে, বা এক কথা তিনি বালিগ হওয়ার পর থেকে, আল্লাহ রাসুলের সান্নিধ্যে যাওয়ার পরে, দিন জানার পরে, বালিগ হওয়ার পর, আকেল হওয়ার পর থেকে একত্র সালাত পড়ে নাই, এটা আমরা মনে করি না কোনোদিন। এই মানুষ সালাত আদায় করার পরেও আল্লাহ নবী কোনো ব্যক্তির দিকে রেফার করে নাই। শেষের দিকে আমি 2টা দরদি কথা বলে দ্বিতীয় খুতবা 2-3 মিনিটে শেষ করবো, একটু খেয়াল করবেন, কষ্ট মনে করবেন না। আমরা একটু আজকে ব্যতিক্রম, সময় একটু লাগলেও যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিল যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি আমার পরে, তোমরা যদি আঁকড়ে ধরো তো লাং তাদুল্লু মাং তামাসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাচ্ছি, তবে যাওয়ার আগে 2টা জিনিস রেখে যাচ্ছি, তার নাম হলো কোরআন হাদিস, এইটা যদি আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পদভ্রষ্ট হবে না, এ কথা বলছিল কি না? জীবনে কোনোদিন এভাবে ভাবছেন আমি জানি না, আমার দিকে তাকান। যখন এই কথাটা আল্লাহ নবী মুখ দিয়ে বলে, সে ভাষণের নাম কী ছিল? এই বিদায়ী ভাষণে যখন এই কথাটা বলে কোরআন হাদিস আঁকড়ে ধরো, তখন কি আল্লাহ নবীর হাতের কাছে আবু বকর, ওমর, উসমান আলী কেউ ছিল না? জান্নাতের ঘোষণা হয়ে গেছে এমন কোনো সাহাবি ছিল না? যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে আমল করেন এমন লোক ছিল না? আরে 2-1 জন না, লক্ষাধিক সাহাবি, হাজার হাজার সাহাবির সামনে আল্লাহ নবী বলছিল কোরআন আর হাদিস মানো, একবারও বলে নাই। কোরআন হাদিস হলে আরবি ভাষা, এটা বোঝা কঠিন, যেহেতু মারেফত আছে, যেহেতু অনেক কিছু গভীর ব্যাপার আছে, অনেক তত্ত্ব আছে, এগুলো তো বোঝা তোমরা পারবে না, তোমরা সহজ সরল মানুষ, খেটে খাও, দিন এনে দিন খাও, তোমরা তো এত কিছু বুঝবে না, তোমরা তো আলীর মতো এত জ্ঞান রাখো না, তোমরা তোমারের মতো জ্ঞান রাখো না, তো তোমরা আমার আবু বকর উমার যা বলে সেটা মানি চলো, তোমরা কোরআন হাদিস ভালো বুঝতে পারবে না, কোরআন হাদিস যেটুক পারো পড়ো, বাদ বাকি আমার আলী যা বলে সেটা শোনো, আমার উসমান যা বলে তাই শোনো, আমার আবু বকর যা বলে তাই শোনো, বলছে এরকম কথা? কথাটা জোরে বলেই দিই, রাগ যা হয় হোক মানুষ করুক। আজকের দিনে, আজকের এই আল্লাহর এই মাটির উপরে সব চাইতে খারাপ কথা হলো পীর কোনোদিন ভালো হয়, এর চেয়ে খারাপ কথা দুনিয়ায় নেই। পীর শব্দের অর্থই হলো খারাপ, এই যে একটা প্রমাণ নেন। কেন মানুষ মানুষকে অনুসরণ করাটা কোনোভাবে যদি জায়েজ হতো, ব্যক্তি ব্যক্তির দিকে ঠেলে দেওয়াটা যদি দিন ধর্ম হতো, তা আপনার সকল পীর ঠাকুর এক জায়গা করলে যার পার ধুলার সমান দাম হয় না, তার নাম হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জান্নাতি মানুষ যারা আছে, একটাবার আল্লাহ নবী কেন বলল না কোরআন হাদিস আর আবু বকর? কোরআন হাদিস হোক তবে আর আবু বকর, এই কথা বলে নাই কেন? আল্লাহ নবী তার জীবদ্দশায় নির্দিষ্ট করে একজন সাহাবীর নাম বলে নাই যে এককভাবে কোনো সাহাবিকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা জান্নাতে চলে যাবে, কথা বলে নাই। বরং বহু আমল একজন সাহাবি থেকে বিচ্ছিন্ন মানে ব্যতিক্রম পাই, কিন্তু আল্লাহ নবীর সহি হাদিস এটার বিরুদ্ধে থাকার কারণে ওই সাহাবির কথাটা আমরা মানি না। হতে আসে না এরকম, যারা আপনার ঘরের উপরে জোর করে 20 রাকাত তারাবি দিয়ে দিতে চাচ্ছে এ জীবনে, কিন্তু এই কথা অন্তত বলতে পারবে না বা বলে নাই, আল্লাহ নবী 20 রাকাত পড়ছে তো তাই পড়ি, তা কিন্তু বলে না। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম দেয়, 2 আজান যারা দিচ্ছে তারা আপনার বিরোধিতা করতে গিয়ে কোনোদিন অন্তত এই কথা জীবনে বলে নাই যে আল্লাহর নবী 2টা দিত তো তাই দেই, তা কিন্তু বলে না। তাবিজ নিয়ে যারা সংসার চালায়, তাবিজ বিক্রি করে, এই হুজুর এত খারাপ হওয়ার পরেও জীবনে এই কথা অন্তত বলে নাই, আল্লাহর নবী মানুষের গলায় দিত তো তাই আমি দেই, তা কিন্তু বলে নাই। তাদের পুঁজিও কিন্তু বিচ্ছিন্ন বিভিন্ন সাহাবি অথবা তাবি অথবা কোনো ইমাম, পরবর্তীতে কোনো বুজুর্গর একক তার নিজস্ব ব্যক্তি পছন্দের কোনো ব্যাপার টেনে নিয়ে দলিল হিসেবে আমল করে, রাসূল থেকে এই কথা কোনোদিনও তারা বলে না, পাইছেন জীবনে? তাই ইচ্ছা তার কী সাক্ষী চান? তোমাদেরটা বাতিল আমরা বলি না, 2 আদান তুমি দেও, তবে আমি 1টা দিচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চালু ছিল, তিনি জীবদ্দশায় 1টার পরই চলছে, আমি মরা পর্যন্ত 1টাই চালাই, তোমার বিরোধিতা আমি করবো না যেহেতু সাহাবির আমল, তবে এই কথা বলার সুযোগ তোমার নাই, আমার থেকে তোমার কর্ম বেটার, কেননা আমার কর্মটা রাসুলের সাথে মেলে, তোমার কর্মটা সাহাবির সাথে মেলে।